শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা এই কথা বিশ্বাস করেন যে কোনো বিপর্যয়ে অবিচল থাকার শক্তি ও শিক্ষা মেলে আচার্য চাণক্যের এই দর্শন থেকে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মতে, যে সকল ব্যক্তি আচার্য চাণক্যের নীতি নিয়মিত অধ্যয়ন করেন, যারা চাণক্যের জীবন দর্শন আত্মস্থ করতে পেরেছেন, তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় সহজেই। চাণক্যের নীতি অনুসারে একজন ব্যক্তির আচরণে বিনয় থাকা বাধ্যতামূলক। যারা নম্র, শত্রুরাও তাদের বন্ধু হয়, প্রত্যেকে তাদের প্রভাবে প্রভাবিত হয়। এ জাতীয় লোকেরা জীবনে অবশ্যই সাফল্য অর্জন করেন। আচার্য চাণক্যের মতে, সমাজে সম্মান, খ্যাতি ও শ্রদ্ধা অর্জন এবং একজন ব্যক্তির আচরণে বিনয় থাকা বাধ্যতামূলক। চাণক্য নীতি অনুসারে উদ্ধত স্বার্থপর লোকেরা কখনোই সফল হয় না। অতএব লোভের দ্বারা মানুষের কখনো তার মৌলিক স্বভাবটি পরিবর্তন করা উচিত নয়। যারা চিন্তা ভাবনা করে আচরণ করেন, তারা সমাজে খ্যাতি পান। চাণক্য নীতি অনুসারে কেবল জীবকেই সম্মান করা উচিত। অপরের থেকে সম্মান পাওয়া সম্ভব কেবলমাত্র সম্মান দিয়েই। যে ব্যক্তি অন্যকে যথাযথ সম্মান দিতে পারে না, সে সমাজে নিজেও কখনো সম্মান পাওয়ার যোগ্যতা পায় না, বা সেই সমাজে তাকে কেউ কিন্তু কোনোদিনও সম্মান দেয়ও না। তাই জীবনে আমাদের যদি উন্নতি প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের আচরণকে অনেক বিনয় রাখতে হবে আচরণের মধ্যে। তবে কিন্তু আমরা জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। একটা মানুষের পরিচয় তার আচরণ থেকেই। তার আচরণ যদি ভালো হয়, সে মানুষের সঙ্গে অন্য অনেক মানুষ এসে যুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু তার আচরণই যদি খারাপ হয়, তার সাথে কেউ মেশার চেষ্টা করে না। যারা নম্র, ভদ্র, সভ্য, শত্রুরাও তাদের বন্ধু হয় এবং প্রত্যেকে তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এই জাতীয় লোকের জীবনে অবশ্যই সাফল্য অর্জন করে। তাই চেষ্টা করুন নিজেদের জীবনে অবশ্যই নম্র, ভদ্র হয়ে চলার এবং নিজের আচরণকে বিনয়ী করে তুলতে। তাহলে আপনার জীবনে আপনার উন্নতি কেউ কোনোদিনও আসতে পারবে না। ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।